गुड इवनिंग, वेलकम टू मेकानिजम ऑफ थॉट फेसबुक पेज। कल के आज আমার লাইভ হওয়ার কথা ছিল, কয়েকটা টেকনিক্যাল ইস্যুর জন্য হতে পারিনি, কিছু ইস্যু ছিল বলে। তো যাই হোক, তো যেগুলো বলতে চাইছিলাম যে আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেবো। কালকে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, ভিডিওটা সামহাও আমি সেভ করতে পারিনি, ডিলিট হয়ে গেছে। তো মেকানিজম অফ থট মানে আমাদের থটটা কীরকম মেকানিজমে কাজ করে। তো যখন কোনো কিছু থট থাকে, সেই থটের মধ্যে একটা আমরা কতগুলো জিনিসে ভাগ করতে পারি। থট আমাদের কন্ট্রোল করে ইমোশনস, আমাদের যে ইমোশনসগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু। তো ওই জন্য প্রথম ফেজটা আমি শেয়ার করব যে নেগেটিভ ইমোশনস, পজিটিভ ইমোশনস, ঠিক আছে। আবার এই ইমোশনসের মধ্যে নেগেটিভ পজিটিভের মধ্যে আবার ভাগ আছে, অ্যাক্টিভ ইমোশন, ইনঅ্যাক্টিভ ইমোশনস, প্যাসিভ ইমোশনস, তো এগুলো রয়েছে আর কি। তো নেগেটিভ পজিটিভের মধ্যে এগুলো পাবো। তারপর কিছু একটু শেয়ার করি নেগেটিভ ইমোশন, যেমন ধরুন স্ট্রেস, ইগো। তারপর নেগেটিভ ইমোশনসের মধ্যে রয়েছে অনেকটা ইরিটেট হওয়া, অ্যাঙ্গার, এগুলো সব নেগেটিভ ইমোশন। এগুলো শরীরের জন্য খুব হার্মফুল এবং আমাদের ক্রিয়েটিভিটিকে নষ্ট করে। আর পজিটিভ ইমোশনের মধ্যে রয়েছে লাভিং কাইন্ডনেস, জেনারোসিটি, তারপর আপনার রয়েছে কোনো কিছু মোটিভেশন, কোনো ভালো কাজ করার পরে তারপরে যে আপনার যে ফিলিংসটা আসে সেটা স্যাটিসফ্যাকশন। তো সেই রকমই আবার কিছু রয়েছে ফরগিভনেস। তো আমি কালকে বলছিলাম যে ফরগিভনেস এমন একটা জিনিস যে যখন আমাদের ফরগিভনেস অ্যাটিটিউড বা ফরগিভনেস কোনো রকমভাবে মেন্টালি আসে সাম সেলফ রিয়েলাইজেশন থেকে, তো আমাদের ব্রেনের মধ্যে কিছু পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, পজিটিভ ওয়েভস তৈরি হয়, যেটা আমরা আগের দিন বলেছি আমি নিউরাল অসিলেশনস। তো নিউরাল অসিলেশনসে পজিটিভ যে ওয়েভসগুলো রয়েছে সেগুলো আমাদের ফিজিক্যাল বডিতে হিল করে। এবং যারা স্টুডেন্ট রয়েছো বা যারা পড়াশোনা করছো বা যারা খেলাধুলা করছো, তাদের ডেভেলপমেন্ট করে, ব্রেনকে অ্যাক্টিভ করে, ফিজিক্যাল স্ট্রেংথ দেয়, এন্ডিউরেন্স বাড়ায়। তো ফরগিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটাই আর কি। তো আসবো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে নানান ধরনের জিনিস নিয়ে আলোচনা করবো, কীভাবে কী রয়েছে, কীভাবে হয় সমস্ত কিছু। তো এই পেজটা আমার ওই জন্যই বানানো যেখানে অনেকেই হেল্প করতে পারবে এই জিনিসগুলো নিয়ে, কীভাবে কী করছে। তারপর আমি ম্যাথামেটিক্যালি এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপর বায়োলজিক্যালি, ফিজিক্যালি কীভাবে হয়, কোন পজিশন থেকে রয়েছে, ব্রেনের কোন পার্টসগুলো কাজ করে, কোন পার্টসগুলো অ্যাক্টিভেট হলে আমাদের কী হতে পারে, বা একটা স্টুডেন্ট রয়েছে বা একজন প্লেয়ার রয়েছে, একজন স্পোর্টস পার্সন রয়েছে, তারা যখন খেলছে তাদের কী ধরনের মোটিভেট করতে পারে। কালকে যেমন বলছিলাম একটা জিনিস যে মিরর নিউরন, মানে আমরা অনেককে দেখেছি হাসলে আমরা হাসি, লাফিং ক্লাব আছে, কেউ যদি হাসে আপনার সামনে অটোমেটিক্যালি আপনার হাসিটা চলে আসবে, ঠিক আছে। আবার কেউ যদি কাঁদে বা কোনো রকম স্যাড কিছু আমরা দেখি, তো অটোমেটিক্যালি আমাদের মধ্যে ইমোশনটা কাজ করে, স্যাডনেস চলে আসে। তো তেমনি আমি কালকে বলছিলাম যে কোনো কেউ যদি কোনো স্টুডেন্ট যদি হেরে গেছে তো বা ভালো রেজাল্ট করেনি, আরেকজনের রেজাল্টের জন্য ওয়েট করছে বা আরেকজন তার ম্যাচ বাকি আছে, তার সাথে আমরা অনেক সময় ভাবি মনে যে ইন্টারাকশন করা উচিত কি উচিত না। আমি জাস্ট একটু বলি যে উচিত, তার কারণ হচ্ছে এমপ্যাথি ইজ সামথিং ডিফারেন্ট। এমপ্যাথি হচ্ছে পজিটিভ ইমোশনস। সায়েন্টিস্টরা এখনও রিসার্চ করছে এমপ্যাথি সামথিং, এমন একটা ইমোশনস, এমন একটা অ্যাটিটিউড যে খুব ভালো ব্রেন ওয়েভ তৈরি করে মানুষের ব্রেনের মধ্যে। যে প্লেয়ারটা আরেকটা প্লেয়ারকে যদি এমপ্যাথি দেয়, কোনো ব্যাপার না, তুমি নেক্সট টাইম নিশ্চয়ই পারবে, তুমি ভালো খেলেছো, আরও তোমাকে চেষ্টা করতে হবে। এই যে এমপ্যাথিটা যদি দেয় সে আরেকজনের, কী হচ্ছে যে দিচ্ছে, যে নিচ্ছে তার তো অবশ্যই ভালো কাজ করছে, যে দিচ্ছে তার কিন্তু তার ডাবল ভালো কাজ করছে। তো এটা পার্ট অফ সোশ্যাল ইন্টারাকশন, পার্ট অফ সোশ্যাল এমপ্যাথি বলা যায়। তো খুব ইম্পর্টেন্ট এগুলো, এগুলো আমাদের বাচ্চাদের শেখানো যে দেখো তুমি পালিয়ে যেও না কোনো কিছু থেকে, সেই জিনিসটাকে রেক্টিফিকেশন করতে গেলে সেখানে থেকে ফেস করেই করতে হবে। আর কোনো জিনিসে একবার যদি হারা হয় বা কোনো অঙ্কটা যদি ভুল হয়, কোনো পড়া যদি না পারো, কোনো কোয়েশ্চেনের আনসার দিতে না পারো, তার মানে মনে করবে যে তোমার কাছে একটা বিগ অপরচুনিটি সেটাকে শেখা এবং সেটাকে পারফেক্ট করা। একটা কথা বলি, একজন আমারই একটা অঙ্ক আটকে গেছিলো অনেকদিন আগে। তো অঙ্কটা আমি মোটামুটি ফর্মুলার উপরে বেশ করে করেছিলাম, কিন্তু নিজেরও স্যাটিসফ্যাকশন ছিল না, আমি খুব একটা বিলিভ করি না ফর্মুলা মুখস্থ করে সেখানে ফুট করে অঙ্ক করতে। তো পরে যখন অঙ্কটা মানে মানে ভুল হয়, রং হয়,
তখন আমার মাথার মধ্যে আসে না, আমাকে এটা ঠিক করতে হবে, এটা আমি বুঝতে হবে। তখন আমি বুঝি যে কেন কীভাবে ফর্মুলাটা এসেছে, কীভাবে ভাগ করে। তো লাইফে ওই চ্যাপ্টার এবং ওই রিলেটেড এনি চ্যাপ্টার আর কোনো দিন ভুল হবে না। তো এনি মিস্টেক আমাদের কাছে একটা সুযোগ করে দেয় আরও বেটার, আরও মানে আরও ভালো করে, আরও ডিপলি সেই জিনিসটার মধ্যে পটু হওয়া, দক্ষতাকে পাওয়া। তো ফল্ট বা মিস্টেক বা ভুল করাটা কিন্তু ইজ এ বিগ অপরচুনিটি। এই অপরচুনিটি কিন্তু সবার মধ্যে আসে না। এই জন্য বারবার রিপিটেডলি একটা কাজ করলে তবেই মিস্টেক হবে। মিস্টেক হলে সেখানে ইউ হ্যাভ টু ওয়েট, কোথায় মিস্টেক হয়েছে, ইউ হ্যাভ টু লার্ন কেন মিস্টেক হয়েছে, কী করলে রেক্টিফিকেশন হবে, দেন ইউ উইল গো অ্যানাদার স্টেপ, তুমি আরেকটা ধাপ এগিয়ে যাবে। তো এই যে একবার এগিয়ে যাওয়া হয়, এখান থেকে কেউ নামবে না, বিকজ ইউ আর লার্ন ফ্রম মিস্টেক্স, তুমি মিস্টেক্স থেকে শিখছো, তো লার্নিং। তো যাই হোক, এটা এগুলো আজকে ইন্ট্রোডাকশন, এটাও আসবো, এগুলো নিয়ে আসবো। তারপর আমি বলবো যে ফরগিভনেস, আমি যেটা বলছিলাম যে অনেকের কিছু ডিসঅর্ডার থাকে, যারা মোটামুটি 30 ইয়ার্স, অ্যাবভ 30 ইয়ার্স বা 40 ইয়ার্স রয়েছে, যারা এখন নানান ধরনের অফিস কাজকর্ম করছে, প্রচণ্ড স্ট্রেস থাকে, নানান ধরনের জিনিস থাকে, প্লাস যারা পড়াশোনা করছে, ক্লাস 12, ক্লাস 11 রয়েছে, যারা মানে গ্র্যাজুয়েশন করছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডক্টরেট পড়ছে, মানে যেখানে খুব টিপিক্যাল সিচুয়েশান রয়েছে। তো সেখানে আমাদের পড়াশোনা এবং সমস্ত কিছু ছাড়া, ইভেন যারা খেলোয়াড় রয়েছে, তারা খেলছে, কোনো কারণে তারা মানে সাকসেস পাচ্ছে না, খুব ভালো হয়তো প্র্যাকটিস করে, প্রচণ্ড প্র্যাকটিস করে, প্রচণ্ড হার্ডওয়ার্ক করে, কিন্তু সেরকমভাবে সাকসেস পাচ্ছে না। তো সেগুলো নিয়ে বলবো। তো এখানে ফরগিভনেসের ব্যাপারটা আছে। ফরগিভনেস এমন একটা জিনিস রয়েছে যে সেলফ ফরগিভনেস, নিজেকে ফরগিভ করা কোনো মিস্টেক থেকে এবং অন্যকে ফরগিভ করা। এইবার হচ্ছে যখন ফরগিভ করতে হবে, ইউ হ্যাভ টু বি সেলফ অ্যানালাইসিস, যখন নিজেকে করতে হবে। তো এর ডিটেলসে যাবো, এর পুরো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, এগুলো নিয়ে এখনও রিসার্চ চলছে। তো যাই হোক, আজকে এইটুকুন ইন্ট্রোডাকশন রইলো। সবাইকে একটা রিকোয়েস্ট যে সাবধানে থাকুন, সবাই বাড়িতে থাকুন, বাইরে যাবেন না, আর যেরকম যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেগুলোকে ফলো করুন, সুস্থ থাকুন, মাস্ক অবশ্যই ব্যবহার করবেন যদি কোনো কারণে কোনো কিছু করতে হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, আর ভালো থাকুন। সবার জন্য প্রার্থনা করুন, সবাই যেন ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ।